হ্যালো বন্ধুরা ভিলেজ বয় YouTube চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি যে ফিটনেস এর জন্য নিয়ে এটা একদম ঘরোয়া ফিটনেস তো এটা বাড়িতে বসে যে কেউ কিছু না থাকলেও এই ফিটনেসটা করতে পারবে আর এই ফিটনেসটা খুবই খুবই সহজ এবং কেউ যদি রোজ প্রত্যেক দিন পাঁচ মিনিট করে ফিটনেসে থাকে শরীর তার একদম সুস্থ সবল এবং রকম প্রবলেম ছাড়া ইউনিটি ক্ষমতা বাড়বে এবং চলবে ভালোভাবেই তো দেরি করা দেরি না করে চলো শুরু করা যাক কন্টিনিউ আর একটা কথা বারবারই বলবো যে আমার ইউটিউব চ্যানেলে কেউ যদি ফার্স্ট হও বা প্রথমবার এসে থাকো তো চ্যানেলে ভিডিওটা দেখার পর একটা লাইক করো একটা সুন্দর কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো অনেকেই ভাবে যে ইউটিউবে আসা বা এ করা খুবই সহজ কিন্তু না ক্যামেরার সামনে কথা বলা বা কিছু করে দেখানো খুবই কঠিন তা আমার কথার মাধ্যমে যদি কারো কিছু ভালো লেগে থাকে তো একটা অন্তত লাইক করবে আর আমি তোমাদেরকে আজকে পাঁচ রকম টিপস দেখাবো যেটার মাধ্যমে তোমরা দেখবে যে ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখে নিজের ফিটনেস শরীর শরীর এমন একটা সম্পদ যেটাকে ফিটনেস রাখা খুবই জরুরি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ফিটনেস রাখা যায় হ্যাঁ চলো শুরু করি তাহলে দেখো বন্ধুরা ব্যায়াম শুরু করার আগে শরীরটা যথেষ্ট পরিমাণে গরম করা জরুরি বা শরীরটার এক্সারসাইজ করা খুবই জরুরি তো ততক্ষণ আমি পঞ্চাশ বার লাফানো ব্যায়ামটা করছি কিন্তু নামাজ বার সবার লাফানো কমপ্লিট তো একটু হাতের ব্যায়ামটা করব সবাই যথেষ্ট পরিমাণে ভিডিওটা স্কিপ না করে দেখবে প্রতিনিয়ত আমি তোমাদেরকে ব্যায়ামটা করে দেখাচ্ছি আর ফিটনেসের চলো দ্বিতীয়বার যেটা দেখাবো চল্লিশটা পরপর আপ এক টানা চল্লিশটা আপ দেখো বন্ধুরা আমি যে পোশাকটা দেখাচ্ছি সেটি চল্লিশটা পুষাপ এই পুশআপটা কেউ এক টানা এক সপ্তাহ করলে তার চেস্ট এবং হাতের পেশি মাসাল বড়ো হবে হুম তো ততক্ষণে শুরু করা যাক নর্মাল পোশাব ডায়মন্ড পোশাক আর হনুমান পোশাক মিলে মোট চল্লিশটা পোশাব করছি তো ঠিক আছে শুরু করা যাক স্টার্ট প্রথমে নর্মাল পোশাক ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে নর্মাল পোশাব কমপ্লিট টেন ডায়মন্ড পোশাব টেন ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে ডায়মন্ড প্রসাব কমপ্লিট এবার যেটা আমরা হনুমান প্রসাব বলে থাকি সেটা দশটা ওকে ওয়ান टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन ते अलरे त्रिसटा पुशअप কমপ্লিট ঠিক আছে সিঙ্গেল আপ সিঙ্গেল হ্যান্ড ঠিক আছে সিঙ্গেল হাতে পাঁচটা পাঁচটায় হাতে পাঁচ হাতে পাঁচটা বাম হাতে পাঁচটা ওকে চলো স্টার্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ चलो डान हाथ पाँचा पोषा कंप्लीट बाम हाथे ओके रेडी स्टार्ट वन टू थ्री फोर फाइव चलो कंप्लीट पहले चल्लिस पुशअप कंप्लीट ओके okay? ओके okay. तो तुम तो लोग देखते पाछो ऑलरेडी আমি 40 টা পুশআপ কমপ্লিট করে ফেলেছি তো এরপর মাসল রিক্স বা রিলাক্স যে মাসল গুলোকে রিলাক্স করতে হয় মাসল রিলাক্স ওকে ঠিক আছে আল্লাহ এবার মাসাল রিল্যাক্সের পর দেখো বাড়িতে নর্মাল তো সবারই বাড়িতে ইট কিছু না কিছু আছেই অবশ্যই তো আমি দুটো ইট নিয়েছি ঠিক আছে ওকে চলো দশটা ডাউন দশটা সাইড চলো স্টার্ট করি হ্যাঁ যেমন পারবা সেমনভাবে করবা শরীরটা একটা বিশাল বড় সম্পদ যার ফিটনেস রাখা খুবই জরুরি ওকে one two three four five six seven eight nine ten okay one two three Four, five, six, seven, eight, nine, ten, <sighs> one, two, three. ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও বানানো স্টার্ট তো আমি আজ ফার্স্ট দিন ওয়ার্কশ করছি তো আজকে বেশি বেশি করবো না যথেষ্ট পরিমাণে কম কম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে বাড়াবো হ্যাঁ তো এটা তার হারও কোনো কারণ নেই চলো দ্বিতীয় দ্বিতীয় পুষ দ্বিতীয় স্টেপ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো আমি এটা ইঞ্চের মাধ্যমে দেখেছি এবং ভারী পাঁচ কেজি ওজনের একটি বাটখাড়ার মাধ্যমে দেখেছি এটাতে তোমার একটাই কাজ সেটা হলো চেস্টের আপার এবং লোয়ার দুটোই আপ হবে সেটা তুমি ভালোই বুঝতে যা এবং ব্যাকসাইড যদি কেউ আপ করতে যাও তাকে সব সময় এটা পিছিয়ে নেওয়ার পর পুরাটা উপরে যতটা পরিমাণে পাড়া যায় ততটা পরিমাণে খেলার দরকার ওকে তো আমার দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো এটার সঙ্গে আমাদের হাতের যে মাসাল পেশি এবং এই সাইডটাও দেখতে যে ব্যাক সাইড এটাও সবারই একটা নির্দিষ্ট টাইমের নির্দিষ্ট টাইমের পর ভালো রেজাল্ট আসবে চলো দশটা দশটা করে দুই হাতে মারা যাক থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten. Okay, one, two, three, four, five, six, seven, eight. Okay, nine, ten. দেখো দাদা এইটা দুটোই যথেষ্ট ক্লোজ আছে এটা বড়ো করার জন্যে দুই দুই সাইড বড়ো করার জন্যে এদিকে দশ বার এদিকে দশ বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে চলো বাঁহাতে দেখা যাক বাঁধাতে দশবার ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে যতটা পরিমাণে পারবে যতটা ওজন দিতে পারবে শরীরে একবারে দেবে না আস্তে 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 করে দিনের পর দিন ওজনটা বাড়াবে হয়তো আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি কিন্তু আজকে আমার এক সপ্তাহ থেকে আমি ওয়ার্কআউট করছি যদিও এক সপ্তাহের মধ্যে শরীরে অনেক কিছু অনেক পরিবর্তন হয়েছে যেটা আমি নিজেও বুঝতে পারছি তারপরে দ্বিতীয়ত যথেষ্ট দেখো আমি সব যথেষ্ট পরিমাণে যে কোনো জনই বানাতে পারে বাড়িতে এগুলো বা কারো বাড়িতে থেকেও থাকে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চলো পিছনে আমি কুড়িবার এক করে দেখছি হ্যাঁ তোমরা স্পষ্ট দেখলে বুঝতে পারবে যে আমার শরীরেও কতটা পরিবর্তন আসছে কন্টিনিউ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো রোজকার রোজ ঠিক আছে আর সবাই চেষ্টা করবে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করার ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে ঠিক আছে এবার আমি এই ওজনটা ডবল করব এবং পাঁচটা পোশাক পাঁচটা আরও পাঁচটা এক্সট্রা মারবো ঠিক আছে ওকে দেখো আমার ভিডিও কোনো স্কিপ কোনো ব্যাপার নেই আমি কন্টিনিউ বানাচ্ছি ভিডিও আর তোমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো হালকা সামনে ঝুঁকবা এটা পিছনে পিছনে ব্যাগ বেশি বাড়ানোর জন্য ওকে ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. Okay. 12 okay one two three আজকের মতো ভিডিওটা এত দূর আমি আরও ওয়ার্কআউট যাই রাখবো ভিডিওটা অলরেডি অনেক ফার্স্ট দিনে অনেক বড় বা হেলদি হয়ে গেছে তো তোমরা একটা লাইক অন্তত করো আর ইউটিউবে ক্যামেরার সামনে যে কোনো জায়গায় ক্যামেরার সামনে কথা বলা বা কিছু করে দেখানো খুবই খুবই একটা লজ্জার ব্যাপার তো আজ থেকে যারা ভাবছে যে ইউটিউব করবো তা করতে শুরু করো দেরি করো না ওকে তো চলো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করো ওকে বাই